সুপ্রভাত এবং সবাইকে অনেক স্বাগত। আজকের উত্তরে সকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আগামী 2 ঘন্টা শুধুই গান শোনার সময়, গান শোনার সময় এবং আপনাদের পছন্দের গান শুনে নেওয়ারও সময়, কারণ সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ থাকে এই অনুষ্ঠানে। যে শিল্পী এখানে আসেন পারফর্ম করতে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা নিজেদের অনুরোধের কথা জানান তাদের, তারাও চেষ্টা করেন সাধ্যমতো যে সেই দিনই আপনাদের অনুরোধ রক্ষা করার। আজকেও ব্যতিক্রম অবশ্যই হবে না, তবে যে সময়টাতে আমরা এখন বছরে রয়েছি, বলা যেতে পারে আমি শুধু বাঙালি বলবো না, যারা পশ্চিমবঙ্গে থাকেন বহু অবাঙালি মানুষ রয়েছেন, জন্মসূত্র অবাঙালি কিন্তু তারা পশ্চিমবঙ্গবাসী, এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যারা বাংলাদেশে থাকেন বা বিদেশেও থাকেন, এমন কিছু বঙ্গজ বলি আমি যারা বাংলায় জন্মেছেন এবং বাঙালি, তাদের সবথেকে আনন্দের সময় দেবী দুর্গা, তিনি আসছেন শারদীয়া দুর্গোৎসব। আর শারদীয়া দুর্গোৎসব মানে একটা অদ্ভুত আবহ থাকে, আমি দেখেছি অত্যন্ত বিষণ্ণ অবসাদগ্রস্ত মানুষ, হয়তো সারাদিন আপনার তাকে দেখে মনে হচ্ছে এই মানুষটার জীবনে আনন্দের কণামাত্র অবশিষ্ট নেই, তিনিও কিন্তু এই 4টে দিন হাসি মুখে থাকেন। যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী আনন্দ অন্বেষণের, আনন্দ আরোহণের চেষ্টা করি আমরা, তো গানে তার প্রভাব পড়বে না এটা কখনোই সম্ভব না। যদি আজ থেকে আমরা 20-30 বছর পিছিয়ে যেতে পারতাম, তাহলে এই সময়ে প্রত্যেক বাড়িতে একটা পুজোর গান বা আগমনীর রেওয়াজ চলতো, গান শোনা হতো, রেকর্ড প্লেয়িং বা রেডিও গ্রামোফোনে শোনার একটা রেওয়াজ ছিল। এখন সেই বিষয়টা স্তিমিত, কিন্তু উত্তরের সকাল রয়েছে, ফলে আজকেও সেরকম কিছু আনন্দের গান, পুজোর গান আমরা তো শুনবো, আর যার কাছ থেকে শুনবো তার সাথে আলাপ করা হবে। আজকে আমাদের সঙ্গে দীপ চক্রবর্তী, অনেক স্বাগত তোমাকে। নমস্কার, থ্যাংক ইউ। সুপ্রভাত। বলো আমার বন্ধুদেরকে তুমি আজকে কী কী শোনাবে বলে ঠিক করেছো? আজকে মা দুর্গা স্বয়ং যখন আমাদের সঙ্গেই রয়েছেন, তাই শুরুতে একটা মহালয়ার গান দিয়ে শুরু করি। মহিষাসুর মর্দিনীর গান? হ্যাঁ। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি ফল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারী, অভয় শক্তি ফল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি, জাগো।
প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বন ধারিণী রিপুদর বারিণী জাগুমা জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি কাটিয়ে বেশ খানিকটা জেগে উঠলাম এই সময়টা তো। তবে না, সত্যি সত্যি মহিষাসুর মর্দিনী আমাদের সঙ্গে মানে কোনোভাবেই এর থেকে আলাদা করা আমাদের পক্ষে সম্ভব না নিজেদেরকে আর কি। মহিষাসুর মর্দিনী তো একটা ইতিহাস, যখন তৈরি হয়েছিল তারপর কালক্রমে সেটা ইতিহাসেই পর্যবসিত হয়েছে। এখন মহালয়ার দিনে প্রচুর অনুষ্ঠান হয়, মানে আগে থেকে সিলেক্ট করে রাখা মুশকিল যে আমি কোনটা দেখব। প্রত্যেকটি চ্যানেলে নানা রকম অনুষ্ঠান এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একদম প্রথম সারির যারা নায়িকা রয়েছেন তারা দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ, এক একজন এক এক রকম ট্রিটমেন্টে মহালয়ার বিষয়টাকে নিয়ে আসেন। কিন্তু মূল থিম যে মহিষাসুর মর্দিনী, তার বাইরে এখনও পর্যন্ত বাঙালি বেরোনোর দুঃসাহস দেখায়নি, একবারই মাত্র দেখিয়েছিল, ফল কিন্তু মোটেও ভালো হয়নি। যেবার প্রথম আকাশবাণী কর্তৃপক্ষ এরকম একটা সিদ্ধান্ত নেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক এই ত্রয়ীর সৃষ্টি মহিষাসুর মর্দিনীর পরিবর্তে তারা অন্য একটি সম্প্রচার করবেন এবং সেখানে ভাষ্যপাঠ করবেন উত্তম কুমার, মনে রাখতে হবে এটা কিন্তু সে সময় যখন উত্তম কুমারের নামে আকাশ ফাটে। তবুও মহালয়ার দিনে আকাশবাণী কর্তৃপক্ষের সেই চেষ্টাকে বাঙালি সুনজরে নেয়নি, আরও একবার মহিষাসুর মর্দিনী প্লে করতে হয়েছিল মানুষের আবদারে। তারপর থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে, আমরা এখনও পর্যন্ত ওই অ্যালম দিয়ে উঠি, জানি যে এবার মহিষাসুর মর্দিনী শুরু হবে। প্রচলিত ভাষায় সেটা আমাদের কাছে মহালয়া, আমরা তো বলি মহালয়ার গান, মহালয়ার অনুষ্ঠান, প্রকৃত নামটা অনেক ক্ষেত্রে হারিয়েই গেছে। কিন্তু ওই যে শুনতে হবে বলে এখনও উঠে পড়ি, আমি জানি এখনও প্রত্যেক বাড়িতে ওই বছরে একটা দিন রেডিওটা একটু ঝাড়ামোছা করা হয়, কেউ কেউ এফএমই শুনে ফেলেন, কিন্তু শোনা হয়, শোনাটা বন্ধ হয়নি, এটা সম্ভব না। জানি না আরও কত বছর এইভাবে মহিষাসুর মর্দিনী আমাদের ঐতিহ্যের সঙ্গে থাকবে, এই গানগুলো তো থেকে যাবে, সেগুলোর থেকে নিজেদেরকে আলাদা করতে এখনও পর্যন্ত বাঙালি অত্যন্ত গ্লোবাল হলেও পারেনি। তুমি কি একটাই শোনাবে আজকে মহিষাসুর মর্দিনী গান? না না, আচ্ছা এটা তো বোধহয় দ্বিজেন মুখোপাধ্যায়ের। হ্যাঁ, এটা দ্বিজেন মুখোপাধ্যায়, আরও রয়েছে, আরও রয়েছে ক্রমশ প্রকাশ্য, তুমি তো জানোই ভালো করে ব্যাপারটা। এখন একটা রবীন্দ্রনাথের গান শোনাচ্ছি। ভ
ভরা সাঁঝে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফিরারে মুখ খারি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি হেসে আঁখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো দূর ভুবনে দ্বিধা রেখে গেলে চলে আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথে আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথে আকাশে উড়িছে বারে কত শুধা বারে চাই বিদায় কারে কি বর্ণনাই বারে কত শুধা বারে চাই বিদায় শিখিরে গেল গো শিক্ত জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে রে চোরে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে হৃদয় মাঝে কি ভেবে ফিরালে মুখ খারি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে চারপাশটা একদম শান্ত হয়ে গেছে গানটা শোনার পর সত্যি অসাধারণ সিলেকশন তোমার এই গানের পর না কথা বলতে ভালো লাগে না মানে উচিতও না সেটা থ্যাংক ইউ আর পরের গানে যাই তাহলে নাকি এই গানটার পরে কথা বলতে ভালো লাগে না ঠিক আছে চলো অত্যন্ত বিরক্ত হবেন কেউ পরে কথা বললে একটা আগমনী গান পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া সে গানটা শোনাই
বাজে ওইয়া গো মনে গান, বাজে ওইয়া গো মনে গান, ঝরে সে ভারে দোলে কাশে রোগুচ্ছ, মধুর বায়ে হলো তারা পরাণ, বাজে ওই আগমনে গান, বাজে ওই আগমনে গান, বাজে ওই আগমনে গান, বাজে ওই আগমনে গান, ঝরে সে ভারে দোলে কাশে রোগুচ্ছ, ঝরে সে ভারে দোলে কাশে রোগুচ্ছ, মধুর বায়ে হলো তারা পরাণ, বাজে ওইয়া গো মনে গান, বাজে ওইয়া গো মনে গান, শুভ্র মেঘের ভেড়া শুনি আকাশে, পানি রে রে নীরে নি পাগা পাগরে, নীরে পাগা গা পানি পা, পানি রে শুভ্র মেঘের ভেড়া শুনি আকাশে, ধানের মঞ্জুরি দোরে বাতাসে, ধানের মঞ্জুরি দোরে বাতাসে, পুলকে জেগে ওঠে আনন্দ তান, বাজে ওইয়া গো মনে গান, বাজে ওইয়া গো মনে গান, বাঁশির সুরে শারদ অঞ্জলি, বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে, শারদ অঞ্জলি বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে, শিশির ভেজা আকাশে ঝরা মালতি, শিশির ভেজা আকাশে ঝরা মালতি, শিশির ভেজা আকাশে ঝরা মালতি, আসিবে ঘরে চির চেনা অতিথি, আসিবে ঘরে চির
শুনি তারি আহ্বান, বাজে ওইয়া গো বনে গান, বাজে ওইয়া গো বনে গান, ঝরে সে ভারে দোলে কাশের গুচ্ছ, মধুর বায়ে হলো পুতলা পরাণ, বাজে ওইয়া গো বনে গান, বাজে ওইয়া গো বনে গান, বাজে ওইয়া গো বনে গান। আসলে এটা একটা খুব বড় সুবিধা, মানে পণ্ডিত অজয় চক্রবর্তী রেকর্ড করা কিছু গান শুনতে পাওয়া যায়, এটা শুধু একটা প্লাস পয়েন্ট। তুমি প্রায় প্রত্যেক দিনই একটা না একটা গান শোনানোর চেষ্টা করো, আর এখন যেটা শোনালে এটা তো শুধু আগমনই নয়, এটাকে বলা যায় এক টুকরো কি বলবো, মানে শারদ প্রকৃতি নির্যাস সবকিছু রয়েছে গানটার মধ্যে, সত্যিই খুব সুন্দর। তো তুমি যেখানে থাকো সেখানে এর কিছু অংশ দেখতে পাও? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু মানে তুমি কি বলছো, মানে এই আমাদের এই যে শারদীয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে বলছো? না আমি বলছি এই যে প্রকৃতির যে সমস্ত কিছু বললে তুমি, কিছু কি দেখা যায়? না আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটায় বেসিক্যালি প্রচুর ঘরবাড়ি, প্রচুর বাস, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, আর অজস্র হর্ন, অজস্র হর্ন। এখন মানে আজকেই আস্তে আস্তে একটা ইনসিডেন্ট ঘটেছে যে কারণে আমার মন মেজাজটা একটুখানি খারাপ আছে, সেটা তোমার সাথে শেয়ার করি। আমি যখন আসছিলাম রাজারহাট দিয়ে আজকে, অনেকদিন পরে প্রচুর চড়ুই পাখি দেখলাম, যেটা এখন দেখতে পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার গাড়ির চাকাতেই একটা চড়ুই পাখি মারা গেছে। এবার একটুখানি খারাপ লাগা ছিল, কিন্তু কিছু করার নেই, মানে সেটা আমি নিজেই কন্ট্রোল করতে পারিনি গাড়িটা, সে কারণেই হয়তো হয়েছে। মানে এখন এগুলো তো দেখতে পাওয়া যায় না, মানে একেবারেই দেখতে পাওয়া যায় না। একটু ট্রেনে গেলে, আমার যেমন মামার বাড়ি হুগলি জেলাতে, তো ওইদিকে গেলে তাই বাহ সেম পিঞ্চ, তো আমরা মোটামুটি ওইদিকে যখন যাই তখন এই কাশফুল টাশফুল একটু একটু দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি তোমার থেকে একটু লাকি, কারণ আমি যেখানে থাকি আমার ঘরের জানলা দিয়ে একটুকুরো শরৎ দেখা যায়। বাহ ফোনে কে আছেন? সুপ্রভাত। সুপ্রভাত কে রয়েছেন? গুড মর্নিং, নিউ বারাকপুর থেকে সুরজিৎ। বলো সুরজিৎ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। খুব ভালো। আর শারদ উৎসব আমাদের প্রাণের উৎসব, বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব আসন্ন, আর সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি আমাদের প্রিয় দীপদাকে, তো একটু দীপদার সঙ্গে কথা বলি। গুড মর্নিং দীপদা। হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ আমি আপনার গান শুনছি, খুব ভালো লাগছে। আমি এমনিতে আপনার খুব ভালো ফ্যান, আপনি যখনই আসেন আপনার অনুষ্ঠানে আমি দেখার চেষ্টা করি। তো আপনি, আপনার কাছে আমার কোনো রিকোয়েস্ট নেই, আপনি এভাবে আগমনী গান গেয়ে যান আর আমাদেরকে আনন্দ দিয়ে যান, আর আপনার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুরজিৎ। মানে রিকোয়েস্ট করব না, তার আড়ালে রিকোয়েস্টটা করে ফেলার জন্য বলে, আমার তো কোনো রিকোয়েস্ট নেই দীপদা, শুধু আপনি আগমনী গান গিয়ে যান। মানে ও যদি ভেবে থাকে আমি আগমনী ছাড়া অন্য কিছু গাইবো তাহলে হবে না, আপনি আগমনী গিয়ে যান। না নিশ্চয়ই আগমনী হবে, আমরা তো এখন সেই আবহে রয়েছি, কিন্তু অন্য গানও একটু শুনবো। স্পেশালি দীপ যখন আছে তখন আমরা একটু মান্নাদের গান শুনবো, দীপ যখন আছে তখন একটা গজল নিশ্চয়ই হবে, এগুলো আশা করা যায় আর কি। হ্যাঁ অবশ্যই একদম, গজল বলতে গেলে আগে আমি সুরজিৎদাকে নিয়ে একটা কথা ছোটো করে বলে নিই। মানে আমার মা কালকে রাত্রি হঠাৎ করে আমাকে বলছে, তুই কাল যাচ্ছিস তো আবার? আলাম হ্যাঁ কাল যাচ্ছি, মা একদম এক্স্যাক্টলি বললো, তাহলে নিশ্চয়ই সুরজিৎ তোকে আবার ফোন করবে। মানে একটা এক্সপেকটেশন হয়ে গেছে আর কি, মানে আমি এখানে আসা মানেই সুরজিৎদা ফোন করবে। এবারে আমি জানি না বাকি দর্শকরা কি ভাবে, হয়তো আমি হয়তো সুরজিৎদাকে ফোন করে বলি যে প্লিজ একটা ফোন করবে আমাকে। না এটা তো সবসময় সম্ভব না, কারণ ধরো এই যে তুমি আজকে যে গানটা শোনালে, এর আবার কিছু নির্বাচিত কয়েকটা গান সোমবার শোনানো হবে, সেদিনকেও সুরজিৎদা ফোন করবেন এবং বলবেন, জানি তো তুমি দীপের গান শোনাবে, প্লিজ একটু শুনে, এটাও বলবেন। এখন কে রয়েছেন? সুপ্রভাত। আমি নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে। নবকুমার দা সুপ্রভাত। এবং উত্তর সকালের টোটাল ইউনিটকে আমার স্বাগত জানাচ্ছি। আর আজকে দীপের সাথে কথা বলি, তিনটে গান তো শোনালো, তো কথা বলি ওর সাথে। নমস্কার।
তোমার দুর্গাপূজা খুব ভালো কাটুক, তোমার পরিবারের সকলকে আমার শুভেচ্ছা দিলাম। আর একটু আগে তোমার ওই কথাগুলো শুনছিলাম যে আস্তে আস্তে রাজারহাটের পথে আস্তে আস্তে চড়াই পাখি তো এখন দেখতে পাই না আমরা, চড়াই পাখি একটা চলে গেল, সেটার জন্য দুঃখ প্রকাশ করছি যে যেহেতু দুষ্প্রাপ্য এখন, তো আমি বলবো যে ওর আত্মার শান্তি হোক। আর আগমনে তো আসছে 11 দিন পর পুজো, মহালয়াকে কেন্দ্র করে তুমি যদি কোনো গান শোনাও, হ্যাঁ ওই যে মহালয়া টোটাল যে সেগমেন্টটা ছিল, ভালো লাগবে, ভালো থেকো, শুভেচ্ছা রইল। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নবকুমার দা, এই যে আপনি বললেন না যে পুরোটা শুনতে পান না, সেটা বুঝতে পারলাম, কারণ আজকে অনুষ্ঠান শুরু করেছে দীপ একটা মহিষাসুর মর্দিনীর গান দিয়ে, মিস করে গেছেন, কোনো ব্যাপার না, ও যদি সম্ভব হয় তাহলে হয়তো আবার হবে, না হলে আবার তো আসবে, তখন শুনিয়ে দেবে। এখন কি শোনাবে ঠিক করেছো? এখন একটা গীত শোনাবো, গজলের একদম পাশাপাশি যেটাকে আমরা বলে থাকি, জগজিৎ সিংজির গাওয়া। এটা নিয়ে মানে এই গীতটা নিয়ে কিছু বলার নেই, কারণ এই গীতটা আমি কিছুই বলবো না, শুধু ধরবো, হ্যাঁ বাকিটা সবাই বুঝতেই পারবে। आ जाओ जीवन में,
लेकर अपनी संगीत अमर कर दो, संगीत अमर कर दो, मेरा गीत अमर कर दो, होठों से छूरो तुम मेरा गीत अमर कर दो। जगने छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, जगने छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, सब जीता किए मुझसे मैं हरदम ही हारा, तुम्हार के दिल अपना मेरी जीत अमर कर दो, मेरी जीत अमर कर दो, संगीत अमर कर दो, होठों से छूरो तुम मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो। এই গানটার কোনো পরিচয় দেওয়া দরকার পড়ে না, গানটাই নিজের পরিচয়। তো এরকম গান তো আমরা শুনবো, কিন্তু এখন উত্তরে সকাল একটা বিরতি, একটু পরে ফিরছি।